অনেক দর্শকের এসএমএস পেয়েছি, একজন দর্শকের এসএমএস পড়ব, যদিও যিনি পেশেন্ট তার ছেলে এসএমএসটি করেছেন। ফরিদুদ্দিন 65 বছর বয়স, তার ছেলে লিখছেন, প্যারালাইসিস হয়েছিল 1.5 বছর আগে, এখনও পুরোপুরি সারেনি, আগে তিনি ফিজিওথেরাপি করেননি, এখন করলে কোনো লাভ হবে কিনা। উনি আসলে জানতে চাইছেন যে 1.5 বছর আগে যেহেতু তার স্ট্রোক হয়েছিল, তারপর থেকে এখন পর্যন্ত তারা হয়তো বা বাসায় ব্যায়াম করেছেন বা চিকিৎসা পদ্ধতি নিয়েছেন, কিন্তু ফিজিওথেরাপি এখনও করা হয়নি, প্যারালাইসিস পুরোপুরি ভালো হয়নি, এতদিন অতিবাহিত হওয়ার পরে এখন যদি শুরু করেন, বা আমাদের অনেক দর্শক যারা এই বিষয়টি জানতে চান, যে যারা প্যারালাইসিস রোগে ভুগছেন, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে যত দ্রুত সম্ভব শুরু করা উচিত, দেরিতে শুরু করলে আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে ভালো হবার? অবশ্যই, আসলে এটা নির্ভর করে আমরা কোন স্টেজে রোগীটা পাই। জি, সাজার যদি আপনার 1.5 বছর হয়ে গেল অথবা 2 বছর 3 বছর হয়ে গেল, সেই ক্ষেত্রে কী হয়, রোগীর কিছু আপনার ডিফর্মিটি তৈরি করে নিয়ে আসে। সাজেস তার হাত, ডান হাত পা অবশ হয়ে গিয়েছিল, হয়তো ন্যাচারালি কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে, অথবা বাসা এক্সারসাইজ করেছে অথবা চেষ্টা করছে, এমনি ন্যাচারালি কিছুটা ইম্প্রুভমেন্ট হয়, কিন্তু দেখা যায় ওই সময়ে এই দীর্ঘদিন ফেলে থাকার কারণে তার জয়েন্ট একটা কিন্তু আপনার টোটাল ডিফর্মড হয়ে গিয়েছে। জয়েন্টের মুভমেন্ট না থাকার কারণে মাসেল শর্ট হয়ে যাওয়া বা সংকুচিত হয়ে একেবারে খিঁচে যাওয়া, হাত একটা হয়তো ডিফর্ম বা বেঁকে গিয়েছে, এই জাতীয় কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে। তো এই কমপ্লিকেশনগুলো যে আবার ট্রিটমেন্ট দিলে সারবে না এমন কোনো কথা না, অবশ্যই আবার ইম্প্রুভমেন্ট হবে, কিন্তু যে রোগী আমি আফটার স্ট্রোকের পরে 15 দিন 1 মাসের ভিতরে পেলে, আমি যত দ্রুত তাকে ট্রিটমেন্ট দিলে আমরা ইম্প্রুভমেন্টটা আসতো, কিন্তু এই রোগীর ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে এবং টাইম অনেক লেন্দি সময় লেগে যাবে, এতে চিকিৎসার আপনার খরচ বেড়ে যাবে, টাইম বেড়ে যাবে, অনেকগুলা মানে যেটা আমাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হবে। আপনি চিকিৎসার খরচের প্রসঙ্গটি যেহেতু তুলেছেন, আমি এই প্রসঙ্গে জিজ্ঞেস করব যে যেহেতু প্যারালাইসিস পরবর্তী চিকিৎসা পদ্ধতি যেটা ফিজিওথেরাপি, এটা মাসের পর মাস এমনকি অনেক দিন পর্যন্ত এই চিকিৎসা চালানো লাগতে পারে আর কি, তো এটা তো দর্শক বা আমাদের রোগীদের জন্য অনেক বিশাল একটা খরচের ব্যাপার আর কি, সেক্ষেত্রে কি করা যেতে পারে? আসলে এখানে প্যারালাইসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমত আমরা এই রোগীদেরকে যদি সচেতনতা তৈরি করতে পারি, যে প্রত্যেক মানুষই যদি জানে, হ্যাঁ প্যারালাইসিস স্ট্রোক হোক যে কোনো কারণ হোক, এটা যদি সঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়া যায় তাহলে রোগীটা ভালো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি রোগীকে প্রপার ওয়ে, রোগীর গার্জিয়ানরা রোগীকে নিয়ে আসে ডক্টরের কাছে, তাহলে ট্রিটমেন্ট খরচ অনেক কমে যাবে, বিকজ তার সময় আর লাগবে না, অনেক কম সময়ে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া যেতে পারে, হয়তো বা কম সময়ে হবে। আর সেই ক্ষেত্রে আসলে এখন সরকারি পর্যায়েও কিন্তু এই জাতীয় বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে মোটামুটি এই জাতীয় ডিপার্টমেন্ট তৈরি হয়েছে এবং রোগীর চিকিৎসা সেবা পাচ্ছে, গরিব মানুষের ক্ষেত্রেও চিকিৎসা সেবা পাচ্ছে। স্পেশালি আমরা যারা প্রাইভেট সেক্টরেও কাজ করতেছি, যেমন আমাদের DPRC হাসপাতাল, আমরা আসলে প্যারালাইসিস এবং বাত ব্যথা রোগীদের চিকিৎসা দিয়ে থাকি, এক্ষেত্রেও আমরা গরিব মানুষদের চেষ্টা করি যেন খরচটা কমিয়ে আনতে। কিন্তু সবার আগে আমি সবাইকে বলবো যেন প্রত্যেকটা রোগী যেন সঠিক সময়ে আসে, যেন আমাকে সময় বেশি দিতে না হয়, আমার হসপিটালাইজড বেশি দিন রাখতে না হয়। সাজেস্ট একটি স্ট্রোক প্যারালাইসিসের ক্ষেত্রে যদি সে আমাদের কাছে প্রপার সময় আসে, আমরা 1 থেকে ম্যাক্সিমাম 1.5 মাস, মানে 30 থেকে 45 দিনের ভিতরে মোটামুটি তাকে স্বাবলম্বী করে দিতে পারি।